আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে সপ্তাহের প্রথম দিন আপনারা নতুন কিছু শেখেন এবং পরের দিনে আপনারা সেটির ওপর চর্চা করেন। আসুন আমরা আগের শ্রেণীতে যা শিখেছি তার উপর চর্চা করি। আপনি কি বলতে পারেন কেন আমরা ওপেন অফিসের মধ্যে ইমপ্রেস ব্যবহার করি? ইমপ্রেস ব্যবহার করে আপনি ছবি বা পিকচার যোগ করতে পারেন এবং টেক্সটকে আরো বেশি আকর্ষণীয় করতে পারেন এবং এটিকে অন্যদের কাছে দেখাতেও পারেন। আপনি কি বলতে পারেন আমরা কেন লাইন এবং ফিলিং টুলবার ব্যবহার করি? লাইন অ্যান্ড ফিলিং টুলবার ব্যবহার করে আপনি আপনার পিকচার এবং ড্রয়িং ফরম্যাট করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি একটি লাইনের রং পরিবর্তন করতে পারেন, রং দিয়ে একটি ড্রয়িং পূরণ করতে পারেন ইত্যাদি। আপনি কি বলতে পারেন স্লাইড বার বা স্লাইড প্যান কি এবং কেন আমরা এটির ব্যবহার করি? স্লাইড লেআউটের মধ্যে আপনি আপনার সমস্ত স্লাইডগুলি দেখতে পারেন যার মধ্যে আপনি কাজ করছেন। আপনি কি বলতে পারেন স্লাইড লেআউট কি এবং এটি কেন ব্যবহার করা হয়? স্লাইড লেআউট স্লাইডগুলির জন্য বিভিন্ন প্রয়োজনীয় লেআউট উপলব্ধ করাই যা আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। আপনি কি বলতে পারেন স্লাইড পেন এবং স্লাইড লেআউটের মধ্যে কি পার্থক্য? স্লাইড পেন ব্যবহার করে আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য কতগুলি স্লাইড ব্যবহার করেছেন তা জানতে পারেন। যদি আপনি একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে চান তাহলে আপনি স্লাইড প্যানের সাহায্যে এটি করতে পারেন। এছাড়াও আপনি স্লাইড প্যান থেকে একটি নতুন স্লাইডও ওপেন করতে পারেন। এখন এটি ব্যবহার করে আপনি স্লাইডকে ডিলিট অথবা একটি স্লাইডকে ডিজাইন করতে পারেন। স্লাইড লেআউট ব্যবহার করে আপনি আপনার প্রেজেন্টেশনের লেআউট পরিবর্তন করতে পারেন। এখানে লেআউট দ্বারা আমরা স্লাইডের ডিজাইন বোঝাই, যার মানে আপনি কিভাবে স্লাইডটি দেখতে চান। স্লাইড পেন কেবলমাত্র মোট স্লাইড সম্পর্কে আপনাকে জানায় এবং আপনি সেগুলিকে ব্যবহার করতে পারেন। যদিও স্লাইড লেআউট ব্যবহার করে আপনি স্লাইডের ডিজাইন পরিবর্তন করতে পারেন, যার মানে আপনি সেটির লেআউট পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারেন কেন আমরা ইমপ্রেসের মধ্যে টেক্সট টুল ব্যবহার করি? ইমপ্রেসে আপনি টেক্সট টুল ব্যবহার করে টাইপ করতে পারেন। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনার শেখানো পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইলটি ওপেন করুন। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি সাবধানে দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাকে ম্যানুয়ালি ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে অল প্রোগ্রামে যাব এবং একবার ক্লিক করব। তারপর ওপেন অফিস অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ওপেন অফিস ইমপ্রেস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখানে টাইপের তিনটি অপশন রয়েছে। এমটি প্রেজেন্টেশন, সেখানে ক্লিক করে ফ্রম টেমপ্লেট, সেখানে রিকমেন্ডেশন অফ এ স্ট্র্যাটেজি তে ক্লিক করে আমরা দেখব এবং তারপর ক্রিয়েটে গিয়ে আমরা আবার ওপেন এক্সিস্টিং প্রেজেন্টেশন এই অপশনটিতে ক্লিক করে দেখব
আমরা এমটি প্রেজেন্টেশনতে ক্লিক করে ক্রিয়েট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ইমপ্রেসের পাতাটি খুলে গেছে। এবং এখন জেনে নেওয়া যাক আমরা আজকে কি শিখতে চলেছি। আজকে আপনি চারটি স্লাইড তৈরি করবেন। প্রথম স্লাইডে আপনি নিজের সম্পর্কে টাইপ করবেন। দ্বিতীয় স্লাইডে আপনি স্কুল সম্পর্কে টাইপ করবেন। তৃতীয় স্লাইডে আপনি একটি ড্রয়িং তৈরি করবেন। আর চতুর্থ স্লাইডে আপনি একইভাবে একটি ছবি আঁকবেন, যেটি আপনাকে দেখানো হয়েছে। লক্ষ্য রাখুন যে প্রথম দুটি স্লাইড টাইটেল লেআউট এবং মধ্যে থাকতে হবে, এবং অন্য দুটি স্লাইড ব্ল্যাঙ্ক লেআউট, এর মধ্যে থাকতে হবে, কারণ ড্রয়িং এর জন্য আপনার ব্ল্যাঙ্ক স্লাইড প্রয়োজন। এখন আপনারা সবাই স্লাইড লেআউট থেকে টাইটেল লেআউট টাইটেল স্লাইড সিলেক্ট করুন এবং তারপর এই স্লাইডে নিজের সম্পর্কে 5 লাইন লিখুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। সর্বপ্রথম আমরা টাইটেল স্লাইডকে সিলেক্ট করব এবং তারপর সে টাইটেল স্লাইডে একবার ক্লিক করব এবং সেখানে টাইপ করব অ্যাবাউট মাই সেলফ এবং তারপর নিজের মাউসকে ক্লিক টু অ্যাড টেক্সট নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখানে নিজের সম্পর্কে লিখব, যেমন মাই নেম ইজ রোহিত। তারপর এন্টার বাটন প্রেস করে দ্বিতীয় লাইনে যাব এবং সেখানে টাইপ করব আই এম ইন ফিফথ ক্লাস। এবং তারপর আবার এন্টার বাটন প্রেস করে পরের লাইনে যাব এবং সেখানে টাইপ করব আই স্টাডি অ্যাট কম্পিউটার শিক্ষা। এবং তারপর আবার এন্টার বাটন প্রেস করব এবং টাইপ করব আই এম 10 ইয়ার্স ওল্ড। আমরা আবার এন্টার বাটন প্রেস করব এবং টাইপ করব আই লাইক টু প্লে ক্রিকেট। এইভাবে আমরা সবাই নিজের সম্পর্কে টাইপ করব। এটি একটি উদাহরণ হিসাবে দেখানো হয়েছে। আপনারা সবাই কি আপনাদের সম্পর্কে লাইনটি টাইপ করে নিয়েছেন? এখন আপনারা সবাই দেখান কিভাবে আপনারা একটি নিউ স্লাইড নিয়ে আসতে পারেন। আপনি কি বলতে পারেন কিভাবে আপনি নিউ স্লাইড আনবেন? আপনি স্লাইড প্যানের মধ্যে রাইট ক্লিক করুন এবং তারপর নিউ স্লাইড ক্লিক করুন। একটি নিউ স্লাইড সামনে চলে আসবে। এখন এগিয়ে আসুন এবং এই স্লাইডে আপনার স্কুল সম্পর্কে টাইপ করুন। আপনি এখন কোনো সমস্যার সম্মুখীন হলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। নিজের স্কুলের সম্পর্কে টাইপ করার জন্য আপনারা প্রথম স্লাইডটিতে রাইট ক্লিক করে
নিউ স্লাইড অপশনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা একটি নতুন স্লাইড পেয়ে গেছেন এবং স্লাইড বারে গিয়ে টাইটেল স্লাইডকে সিলেক্ট করুন এবং টাইটেলে গিয়ে ক্লিক করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন অ্যাবাউট মাই স্কুল এবং আবার ক্লিক টু অ্যাড টেক্সটে গিয়ে একবার ক্লিক করুন এবং সেখানে টাইপ করুন টাইপ এবং সেখানে নিজের স্কুলের সম্পর্কে 5 লাইন টাইপ করুন। এইভাবে আমরা নিজের স্কুলের সম্পর্কে টাইপ করা শিখলাম। আপনারা সবাই কি আপনাদের স্কুলের সম্পর্কে কিছু লিখেছেন? আসুন এখন তৃতীয় স্লাইডটি নিয়ে আসুন। এখন আপনারা সবাই তৃতীয় স্লাইডটি নিয়ে আসবেন এবং দেখান কিভাবে আপনি এটিকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করবেন। আপনারা সবাই একটি নতুন স্লাইড আনতে পেরেছেন? এখন ড্রয়িং টুলবার ব্যবহার করে আমরা একটি ড্রয়িং তৈরি করব। একটি ড্রয়িং তৈরির জন্য আপনাদের একটি ব্ল্যাঙ্ক স্লাইড প্রয়োজন। আপনি লক্ষ্য করবেন যে যখন আমরা একটি নিউ স্লাইড নিয়ে আসি তখন একটি টাইটেল স্লাইড উঠে আসে। আপনি কি জানেন এটি কেন ব্যবহার হয়েছিল? এটি ব্যবহার হয়েছিল কারণ এই স্লাইডে কাজ করার পূর্বেই আপনি টাইটেল স্লাইড ব্যবহার করেছেন। যখন আপনি একটি নির্দিষ্ট লেআউটে কাজ করবেন এবং তারপর আপনি একটি নিউ স্লাইড আনতে পারবেন, তখন নিউ স্লাইডের মধ্যে এই লেআউটটি চলে আসবে। এখন স্লাইড লেআউটে যান এবং একটি ব্ল্যাঙ্ক স্লাইড সিলেক্ট করুন। এর ফলে আপনার নিউ স্লাইড একটি ব্ল্যাঙ্ক স্লাইডে পরিবর্তন হয়ে যাবে। এরপর আপনি দেখানো ছবিগুলির দিকে দেখুন এবং বলুন আপনি কি সেটিকে তৈরি করতে পারবেন কি না। যদি আপনি ছবিগুলিকে তৈরি করতে না পারেন তাহলে ভিডিও থেকে কিভাবে এগুলি তৈরি করা যায় তা শিখুন। আমরা ইমপ্রেসের পাতাতে ড্রয়িং স্মাইল মানে অঙ্কনের সাহায্যে স্মাইলি তৈরি করার জন্য সর্বপ্রথম লাস্ট স্লাইডটাতে গিয়ে সেখানে রাইট ক্লিক করে নিউ স্লাইড অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর স্লাইড বারে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইডকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড রয়েছে। আমরা ড্রয়িং বারে গিয়ে সিম্বল শেপে গিয়ে একবার ক্লিক করব এবং সেই ব্ল্যাঙ্ক স্লাইডে গিয়ে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে একটি স্মাইলি আঁকব। আপনারা দেখতে পাবেন একটি হাসি মুখের ছবি দেখা যাচ্ছে। তারপর আমরা লাইন স্টাইলে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর লাইন উইথে গিয়ে লাইনের সাইজকে বাড়াব। লাইনের সাইজকে বাড়িয়ে 22 করলাম এবং তারপর আবার লাইন কালারে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালার সিলেক্ট করব এবং তারপর আবার এরিয়া স্টাইলে গিয়ে একবার ক্লিক করব, সেখান থেকে একটি অপশন সিলেক্ট করব। তারপর আমরা আবার এরিয়া স্টাইল ফিলিং এ যাব এবং সেখানে বিভিন্ন ধরনের কালার আপনারা দেখতে পাবেন, সেখান থেকে যে কোনো একটি কালারকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে কালারটি পছন্দ করেছিলেন
স্মাইলি ফেসের সে কালারটি চলে এসেছে। এইভাবে আমরা ড্রয়িং বারের সাহায্যে স্মাইলি ফেস আঁকা শিখলাম। এখন আরো একবার দেখান কিভাবে আপনি একটি নিউ স্লাইড নিয়ে আসবেন। তারপর এগিয়ে আসুন, আপনাকে ড্রয়িং তৈরি করা দেখানো হয়েছে, সেইভাবেই নিজেই এই ড্রয়িংটি তৈরি করুন। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। কিউব ইমেজ তৈরি করার জন্য আমরা সর্বশেষের স্লাইডটিতে গিয়ে একবার রাইট ক্লিক করব এবং সেখান থেকে নিউ স্লাইড অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি নতুন স্লাইড চলে এসেছে। তারপর আমরা ড্রয়িং বারে গিয়ে কিউব অপশনটিতে একবার ক্লিক করব এবং পাতাতে গিয়ে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে একটি কিউব আমরা আঁকব। তারপর লাইন স্টাইলে গিয়ে সেখান থেকে একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর লাইন উইথে গিয়ে সেটাকে বাড়াবো। সেটাকে বাড়িয়ে আমরা 24 করলাম। তারপর লাইন কালারে গিয়ে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি কালারকে পছন্দ করব। আপনারা দেখতে পাবেন লাইনের কালারটি সে কালার হয়েছে যেটি আপনারা পছন্দ করেছিলেন। এরপর আমরা আবার এরিয়া স্টাইলে গিয়ে বিটম্যাপ অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা আবার এরিয়া স্টাইলে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি ডিজাইনকে পছন্দ করে ক্লিক করব। আমরা আবার শ্যাডোতে যাব। আমরা শ্যাডোতে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কিউব ইমেজটি তৈরি হয়েছে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব, তাই আপনি এগিয়ে আসুন এবং আপনার ইমপ্রেস ফাইলটি ক্লোজ করে দিন। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। এই ফাইলটিকে ক্লোজ করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউসকে ইমপ্রেসের ওপর কোণেতে ডান দিকে যে ক্রস বাটনটি রয়েছে সেখানে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখানে তিনটি অপশন রয়েছে। সেখান থেকে ডিসকার্ড অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ইমপ্রেসের পাতাটি ক্লোজ হয়েছে। এখন এগিয়ে আসুন এবং আপনার কম্পিউটার গুলিকে সঠিকভাবে শাটডাউন করুন। আজ আপনি টেক্সট টুল এবং ড্রয়িং টুলবারের ওপর চর্চা করেছেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ।